আগামী 23শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যার কারণে এলাকা পর্যায়ে শুরু হয়ে গেছে এমপি পদপ্রার্থীদের লড়াই। মিছিল, মিটিং, জনসমাবেশ চলছে সমালতানে। কে পাবে নৌকা প্রতীক, কে হবে নৌকা থেকে এমপি পদপ্রার্থী? যেসব এমপিরা বর্তমান সময়ে এমপিতে আছে, বা কেউ কেউ দুইবার ধরে আছে, কেউ কেউ তিনবার ধরে আছে, এখন এদের মধ্যে যারা তিনবার ধরে আছে তারাও কিন্তু চাচ্ছে যে চতুর্থবার তারাও যেন নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করতে পারে। আবার যারা দুইবার ছিল তারা চাচ্ছে যেন তিনবার থেকে তারাও যেন নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করতে পারে। আবার যারা একবার ছিল তারাও চাচ্ছে দ্বিতীয়বারের জন্য তারা যেন নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করতে পারে। আবার যারা স্থানীয় পর্যায়ের নেতা, যারা কখনো এমপি পদে নির্বাচন করেননি, তারাও কিন্তু চাচ্ছে যে এবার এমপি পদে নির্বাচন করার জন্য। এই নিয়ে চলছে লড়াই, প্রতিযোগিতা, কে হবে নৌকার প্রার্থী। বাংলাদেশের মোট 300টি আসন এবং এর মধ্যে 97টি আসনের আওয়ামী লীগের পদপ্রার্থী অর্থাৎ নৌকা প্রতীকের প্রার্থী প্রায় নিশ্চিত, কারণ তাদের জনপ্রিয়তা খুবই বেশি এবং আওয়ামী লীগ তাদের সামনে নির্বাচন উপলক্ষে এই ধরনের 300 প্রার্থীদের উপর তারা একটা জরিপ করেছে এবং সব ধরনের জরিপ থেকে এই 97 জন প্রার্থী সবুজ সংকেত পেয়েছে। অর্থাৎ এই 97 জন প্রার্থীর যখনই নির্বাচন হোক না কেন, তারা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীকে এমপি পদে নির্বাচন করার জন্য যোগ্যতা সম্পন্ন বেশি। তো এই ধরনের 97 জন প্রার্থীর একটি লিস্ট করেছে বাংলাদেশের একটি পত্রিকা, বাংলা ইনসাইডার নামের এই পত্রিকাটি 97 জনের লিস্ট করেছে এমন ব্যক্তিদের যারা যে কোনো সময় আওয়ামী লীগের নির্বাচন হলে এই 97 জন প্রার্থী নৌকা প্রতীক নিশ্চিত পাবে। তাহলে চলুন আমরা জেনে আসি কোন সেই 97 জন প্রার্থী, কোন কোন আসনের, কোন কোন জেলার, কোন কোন এলাকার। তো 97 জনের নাম জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। 1 নম্বরে মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় 2। 2 নম্বরে রামেশচন্দ্র সেন, ঠাকুরগাঁও 1। 3 নম্বরে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর 2। 4 নম্বরে ইকবালুর রহিম, দিনাজপুর 3। 5 নম্বরে মুস্তাফিজুর রহমান, দিনাজপুর 5। 6 নম্বরে আসাদুজ্জামান নূর, নীলফামারি 2। 7 নম্বরে টিপু মুন্সি, রংপুর 4। 8 নম্বরে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, রংপুর 6। 9 নম্বরে মাহাবুর আরা বেগম গিনি, গাইবান্ধা 2। 10 নম্বরে মাহমুদ হাসান, গাইবান্ধা 5। 11 নম্বরে আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট 2। 12 নম্বরে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ 1। 13 নম্বরে এনামুল হক, রাজশাহী 4। 14 নম্বরে মোহাম্মদ শাহরিয়ার আলম, রাজশাহী 6। 15 নম্বরে শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2। 16 নম্বরে জুনায়দ আহমেদ পলক, নাটোর 3। 17 নম্বরে তানবিল শাকির জয়, সিরাজগঞ্জ 1। 18 নম্বরে মোহাম্মদ শামসুল হক টুকু, পাবনা 1। 19 নম্বরে ফরাদ হোসেন, মেহেরপুর 1। 20 নম্বরে মোহাম্মদ মাহাবুল হক হানিফ, কুষ্টিয়া 3। 21 নম্বরে মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4। 22 নম্বরে স্বপন ভট্টাচার্য, যশোর 5। 23 নম্বরে শ্রী বীরেন শিকদার, মাগুরা 2। 24 নম্বরে মাসরাফি বিন মুর্তজা, নড়াইল 2। 25 নম্বরে শেখ হেলালুদ্দিন, বাঘেরহাট 1। 26 নম্বরে শেখ তন্ময়, বাঘেরহাট 2। 27 নম্বরে শেখ সালাউদ্দিন, খুলনা 2। 28 নম্বরে ধীরেন্দ্র দেবনাথ সন্ত, বগুড়া 1। 29 নম্বরে তুফাইল আহমেদ, ভোলা 1। 30 নম্বরে নুরুন্নবী চৌধুরী, ভোলা 3। 31 নম্বরে আবদুল্লাহ আল ইমান জ্যাকব, ভোলা 4। 32 নম্বরে আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল 1। 33 নম্বরে জাহিদ ফারুক, বরিশাল 5। 34 নম্বরে আমির হোসেন আমু, ঝালুকাটি 2। 35 নম্বরে শম রেজাউল করিম, পিরোজপুর 1। 36 নম্বরে আবুল কালাম আজাদ, জামালপুর 1। 37 নম্বরে মোহাম্মদ ফরিদুল হক খান, জামালপুর 2। 38 নম্বরে মির্জা আজম, জামালপুর 3। 39 নম্বরে বেগম মতিয়া চৌধুরী, শেরপুর 2। 40 নম্বরে কে এম খালিদ, ময়মনসিংহ 5। 41 নম্বরে মানু মজুমদার, নেত্রকোনা 1। 42 নম্বরে অসীম কুমার উকিল, নেত্রকোনা 3। 43 নম্বরে সাজ্জাদ হাসান, নেত্রকোনা 4। 44 নম্বরে অশরাত হোসেন বেলাল, নেত্রকোনা 5। 45 নম্বরে সৈয়দা জাকিয়া নূর, কিশোরগঞ্জ 1। 46 নম্বরে রেজওয়ান আহমদ তৌফিক, কিশোরগঞ্জ 4। 47 নম্বরে নাজমুল হাসান, কিশোরগঞ্জ 6। 48 নম্বরে মমতাজ বেগম, মানিকগঞ্জ 2। 49 নম্বরে জাহিদ মালিক, মানিকগঞ্জ 3। 50 নম্বরে শাগুফাত ইয়াসমিন, মুন্সিগঞ্জ 2। 51 নম্বরে মিনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ 3। 52 নম্বরে সালমান ফজলুর রহমান, ঢাকা 1। 53 নম্বরে মোহাম্মদ কামরুল ইসলাম, ঢাকা 2। 54 নম্বরে নসরুল হামিদ, ঢাকা 3। 55 নম্বরে সাবের হোসেন চৌধুরী, ঢাকা 9। 56 নম্বরে আসাদুজ্জামান খান, ঢাকা 12। 57 নম্বরে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা 17। 58 নম্বরে ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, ঢাকা 19। 59 নম্বরে বেনজির আহমেদ, ঢাকা 20। 60 নম্বরে আখম মোজাম্মল হক, গাজীপুর 1।
61 নম্বরে মোহাম্মদ জাহিদ আহসান রাসেল গাজীপুর 2, 62 নম্বরে বেগম মেহের আফরোজ গাজীপুর 5, 63 নম্বরে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী 4, 64 নম্বরে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ 2, 65 নম্বরে শামীম ওসমান নারায়ণগঞ্জ 4, 66 নম্বরে জিল্লুর হাকিম রাজবাড়ী 2, 67 নম্বরে শাহাদাব আকবর ফরিদপুর 2, 68 নম্বরে মজিবুর রহমান চৌধুরী ফরিদপুর 4, 79 নম্বরে মোহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ 1, 70 নম্বরে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ 2, 71 নম্বরে শেখ হাসিনা গোপালগঞ্জ 3, 72 নম্বরে নূরে আলম চৌধুরী মাদারীপুর 1, 73 নম্বরে শাহজাহান খান মাদারীপুর 2, 74 নম্বর এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর 2, 75 নম্বরে নাহিম রাজ্জাক শরীয়তপুর 3, 76 নম্বরে জয়া সেন গুপ্তা সুনামগঞ্জ 2, 77 নম্বর এম এ মান্নান সুনামগঞ্জ 3, 78 নম্বর এ কে আব্দুল মোমেন সিলেট 1, 79 নম্বরে ইমরান আহমেদ সিলেট 4, 81 নম্বরে নূর ইসলাম নাহির সিলেট 6, মোহাম্মদ আব্দুল শহীদ মৌলভীবাজার 4, রামা ওবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া 3, আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া 4, মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া 5, এ বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 6, মোহাম্মদ তাজুল ইসলাম কুমিল্লা 9, মোর্শেদ আলম নোয়াখালী 2, ওবায়দুল কাদের নোয়াখালী 5, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন চট্টগ্রাম 1, এ বি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম 6, 91 নম্বরে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চট্টগ্রাম 7, মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম, সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম 13, জাফর আলম কক্সবাজার 1, শাহিন আক্তার কক্সবাজার 4, দীপঙ্কর তালুকদার রাঙ্গামাটি, বীর বাহাদুর উষে সিং বান্দরবান। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় নেতা এই লিস্টের মধ্যে আছে কি না, যে আওয়ামী লীগের যে কোনো সময় নির্বাচন হলে তারা যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করতে পারবে এই 97 জন ব্যক্তিরা? তো অবশ্যই আপনাদের প্রিয় নেতারা যদি থেকে থাকে এই লিস্টের মধ্যে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে কোন এলাকা থেকে এবং কোন আসন থেকে আপনার প্রিয় নেতা এমপি পদপ্রার্থী হিসাবে নৌকা প্রতীক পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই তথ্যগুলো জানতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।